হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন এই মুহূর্তে? দিস ইজ ওয়ার্ড হাসান লিমন এবং আজকে আপনাদেরকে স্বাগতম আমাদের 02 প্রো যে কোর্সটা রয়েছে, ইংলিশ স্পোকেন কোর্স। সো আজকে আমরা দেখব খুবই বেসিক জিনিস। আগে একটু বলে রাখছি, যারা নর্মালি একদম জিরো থেকে স্পোকেন শুরু করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা, যারা একদম প্রো লেভেলে রয়েছেন কিংবা মোটামুটি ইংলিশ পারেন তারা দয়া করে ভিডিওটা স্কিপ করতে পারেন, আপনারা চাইলেও দেখতে পারেন, সব ঠিক। তবে টুইস্টটা হচ্ছে এখানে আমরা মূলত একদম জিরো থেকে স্পোকেনটা শুরু করেছি, যারা একদমই পারে না তাদের জন্য আমাদের এই সিরিজটা। সো দেখতে থাকুন, আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো। তার মধ্যে যে ব্যাপারটা রয়েছে, স্পোকেন শিখতে গেলে কোন জায়গা থেকে শুরু করা উচিত, কোন টপিকগুলোতে প্রথমেই হাত দেওয়া উচিত, সেই জায়গাটা দেখেন। স্পোকেন শিখতে গেলে আমাদের গ্রামারটা অনেক পরে আসে, গ্রামারের দরকার অনেক পরে আসে। তবে হ্যাঁ, গ্রামার দিয়েই আমাদেরকে কিন্তু স্পোকেনটা আগাতে হয়, খুবই বেসিক কিছু জিনিসপত্র দিয়ে। সো আমরা সেগুলো দেখব এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে কথা বলতে হয়, কীভাবে সেন্টেন্স ফর্মেশন করতে হয়, কীভাবে কোন জিনিসগুলো ব্যবহার করতে হয়, সেগুলো আজকে ভিডিওতে দেখব। চলো কথা না বাড়িয়ে শুরু করছি। তার আগে একটু বলে রাখি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ এরপরেও নেক্সট আরও এরকম হাজারো ভিডিও আসতে চলেছে যেগুলো তোমাদের স্পোকেন লেভেলকে আরও অনেক বেশি ইম্প্রুভ করে দেবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে স্পোকেন লেভেলটা তোমাদের আপ করতে গেলে প্রথমে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, যেই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে, সেগুলো হচ্ছে প্রথম ব্যাপারটা হাউ টু ফর্ম আ বেসিক সেন্টেন্স। ঠিক আছে, হাউ টু ফর্ম আ বেসিক সেন্টেন্স অর্থাৎ একটা বেসিক লেভেলের যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো কীভাবে মেক করা যায়, কীভাবে বানানো যায়। ঠিক আছে, যেমন আমি বাজারে যাই, আমি খাবার খাই, আমি তাকে নাম ধরে ডাকলাম, তোমার বাসা কোথায়, এই যে জায়গাগুলো রয়েছে এগুলোকে আমরা বলি বেসিক সেন্টেন্স, যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি। এগুলোর কিন্তু নির্দিষ্ট একটা ফরমেশন আছে, একটা স্ট্রাকচার আছে। তো যদিও আমরা স্ট্রাকচার মেনটেন করে কথা বলি না, কিন্তু শেখা দরকার, এগুলো শিখলে আমাদের কথা বলতে অনেক সুবিধা হয়। সো প্রথম কাজ হচ্ছে এই বেসিক স্ট্রাকচারগুলো সম্পর্কে জানা, এগুলো সম্পর্কে আমরা জানবো। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে দ্যাট ইজ অক্সিলিয়ারিজ, অক্সিলিয়ারিজ সম্পর্কে একটু পরে বলছি, তার আগে একটু বলি তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে হাউ টু ফর্ম আ কোয়েশ্চেন। প্রথম কথা ছিল বেসিক সেন্টেন্স কীভাবে গঠন করতে হয়, দুই নম্বর কথা হচ্ছে যে অক্সিলিয়ারিস, এবং তিন নম্বর কথা হচ্ছে হাউ টু ফর্ম আ কোয়েশ্চেন। অক্সিলিয়ারিস যে ব্যাপারটা আছে বা অক্সিলিয়ারি ভার্বগুলো আছে এগুলো মূলত এই দুইটা জায়গায় কাজে লাগে, একটা কোয়েশ্চেন ফর্ম করতে এবং আরেকটা হচ্ছে বেসিক সেন্টেন্স গঠন করতে। এই জন্য আমরা দুইটাতে ফোকাস করব, কীভাবে একটা কোশ্চেন করা যায়, একটা প্রশ্ন বানানো যায় এবং সেটা উত্তর দিতে কীভাবে একটা বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সকে বানানো যায়, এই দুইটা দিয়ে আমরা শুরু করছি আমাদের স্পোকেন ক্লাসটা, প্রথম ক্লাস। এবং সেটা করতে গিয়ে আমাদের যেহেতু অক্সিলিয়ারি ভার্ব দরকার, অক্সিলিয়ারি ভার্ব ছাড়া আমরা এই দুইটা জিনিস কখনোই করতে পারবো না। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আমরা অক্সিলিয়ারিগুলো ব্যবহার করতে পারি, কোন কোন অক্সিলিয়ারিগুলো স্পোকেনের ক্ষেত্রে অনেক বেশি বড় ভূমিকা রাখে এবং কোন কোন অক্সিলিয়ারিগুলো আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে ইনপুট করলে আরও বেটার ওয়েতে রেজাল্ট পাবো বা আমাদের স্পোকেন লেভেলটা আরও তাড়াতাড়ি বেড়ে যাবে। সো চলো শুরু করছি। প্রথমে আমরা একটু কথা বলি, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো সেন্টেন্স গঠনের ক্ষেত্রে মেইন ভার্বকে বা মূল ভার্বকে সাহায্য করে, সাধারণ একটু ধারণা থাকতেই হবে। এবার আমাদের মূলত এই জায়গাটা দরকার নেই, দরকার হচ্ছে অক্সিলিয়ারির ব্যবহার। ঠিক আছে, সো একটু লক্ষ্য করে দেখো, অক্সিলিয়ারিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, অক্সিলিয়ারিকে নর্মালি দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলছি প্রাইমারি অক্সিলিয়ারি আর একটাকে বলছি মডাল অক্সিলিয়ারি। তো ওই ভাগের মধ্যে আমরা যাবো না, বিকজ আমরা গ্রামার শিখছি না। তো আমরা চারটা অক্সিলিয়ারি সম্পর্কে এখানে জানবো, একটা হচ্ছে বি ভার্ব, একটা ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। এই তিনটা, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এবং আরেকটা এক্সট্রা রয়েছে যেটাকে আমরা বলি মডাল অক্সিলিয়ারি। এই চারটা সম্পর্কে আমরা একটু জানবো। তবে আজকের ভিডিওতে আমি কভার করব বি ভার্ব, অর্থাৎ বি ভার্বগুলোকে কী কীভাবে আমরা ব্যবহার করতে পারি। এরপরে পার্ট বাই পার্ট আমি ডু ভার্ব সম্পর্কে কথা বলবো, হ্যাভ ভার্ব সম্পর্কে কথা বলবো এবং মডাল অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে কথা বলবো, এবং এগুলো নিয়ে কোন কোন ভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি উদাহরণ দিয়ে একদম শেষ পর্যন্ত বোঝাবো ইনশাল্লাহ। তো দেখো, বি ভার্ব কোনগুলো রয়েছে আমরা সাধারণত জানি, বি ভার্ব হচ্ছে নর্মালি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই ভার্ব। সো এই বি ভার্বগুলো কীভাবে আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে বোঝার বিষয়। তো এখানে আমি একদম সিরিয়াল ওয়াইজ তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে যদি একটু লক্ষ্য করে দেখো, প্রথমেই চলে আসে অ্যাম, অ্যামের ব্যবহারটা কীরকম হতে পারে। অ্যামের ব্যবহারটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। যেরকম অ্যাম শুধুমাত্র আয়ের সাথে ব্যবহৃত হতে পারে, আমি আবার বলছি অ্যাম শুধুমাত্র আয়
সাবজেক্টের সাথে ব্যবহৃত হতে পারে, এটা মাথায় রাখবা। যেমন আমি যদি বলি আমি বাঁধন, আমি বাঁধন, কিংবা আমি লিমন, এরকম আরও অনেক সেন্টেন্স রয়েছে। যখন আমরা কারো পরিচয় দিই তখন আমরা এইভাবে বলতে থাকি, আমি বাঁধন, আমি লিমন, আমি সৃজা, অনেক কিছু থাকতে পারে, রাইট? তো এই সেন্টেন্সগুলোতে আমরা কিন্তু অ্যাম এর ব্যবহারটা করে থাকি। কীরকম? আই অ্যাম বাঁধন। কী বলি? আই অ্যাম বাঁধন। লক্ষ্য করে দেখো, আমরা শুধুমাত্র আই এর সাথে অ্যাম ব্যবহার করতে পারছি। এছাড়া আমি যদি বলতাম হি অ্যাম বাঁধন, এটা কিন্তু হয় না, কখনই হয় না। তার মানে অ্যাম শুধুমাত্র আই এর সাথেই ব্যবহৃত হতে পারে। এই জায়গাটা একটু মাথায় রাখবা। তার মানে সাবজেক্ট হিসেবে আমরা যখনই আইটা নিব, কিংবা আমি আমার কথা বলছি, তখনই সব জায়গাতে আমরা অ্যাম ব্যবহার করব, ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি পরবর্তী, ঠিক সেম জিনিসটা যদি আমি এভাবে বলতাম, আমার বাবা একজন সৎ লোক। মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান বা অনেস্ট পার্সন। এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা ইজের ব্যবহারটা পেয়ে যাই। কীরকম? ইজের সাথে কী কী ব্যবহৃত হতে পারে? হি, শি, ইট, যে কোনো একটা নাম, যে কোনো একটা নাম, যেমন রহিম, করিম, তারপরে হচ্ছে লিমন, তারপরে হচ্ছে কী বলা যায়, যে কোনো একটা নাম, যে কোনো নামের সাথে কিন্তু আমরা ইজ ব্যবহার করি, অ্যাম ব্যবহার করি না, এটা খেয়াল রাখতে হবে, যে কোনো নামের সাথে। এবং হি, শি, ইট, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথেও আমরা কি ইজ ব্যবহার করি, অ্যাম ব্যবহার করি না, এটা মাথায় রাখতে হবে। যেরকম আমি বলছি যে মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, অথবা সেমভাবে বলতে পারি আমার ভাইয়া একজন ডক্টর। মাই ব্রাদার ইজ আ ডক্টর, মাই ব্রাদার ইজ আ ডক্টর। তো লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু কী কী সাথে ব্যবহার করছি, একটা নাউনের সাথে, হির সাথে, শির সাথে, ইটের সাথে। যেমন করিম ইজ আ ভেরি গুড বয়, করিম ইজ, লক্ষ্য করে দেখো আমরা ইজ ব্যবহার করছি করিমের সাথে, যে কোনো নামের সাথে ইজ ব্যবহার করতে পারি। সো সংক্ষেপে আমরা ইজের ব্যবহারটাও কিন্তু জানলাম। মাথায় রাখো, এই সিম্পল একটা ফরমেশন জানলে তুমি হাজার হাজার সেন্টেন্সের ফরমেশন বলতে পারবা, হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবা, ঠিক আছে? তো এগুলোর দিয়ে কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। এবার আর এর ক্ষেত্রে চলে আসি। আর এর ব্যবহারটা মোর লাইকলি প্লুরালের ক্ষেত্রে হয়, অর্থাৎ যখন সাবজেক্টটা একের অধিক হয়ে যায়, একজন আর বেশি, কোন একটা গ্রুপ অফ পিপল, দুইজন, তিনজন, চারজন, এরকম ক্ষেত্রে আমরা আর এর ব্যবহারটা করি। কীরকম? দেখো আমরা বললাম, যেমন আমরা অনেক সময় বলি না যে তারা অপেক্ষা করছে, তারা অপেক্ষা করছে, দে আর ওয়েটিং, দে আর ওয়েটিং। তো লক্ষ্য করে দেখো, তারা অপেক্ষা করছে, তারা, তারাটা কিন্তু অনেকগুলো পিপল, অনেকগুলো মানুষ। তার মানে প্লুরালের ক্ষেত্রে, অনেকগুলো মানুষের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করছি? আর ব্যবহার করছি, দে আর। এখানে কিন্তু এমও হবে না, ইজও হবে না। আর কখন ব্যবহার করা হচ্ছে? সাবজেক্টটা যখন অনেকগুলো মানুষকে বোঝাবে তখন। এছাড়াও আমরা আরেকটা ক্ষেত্রে আরটা ব্যবহার করতে পারি, শুধুমাত্র সেকেন্ড পার্সন ইউ এর ক্ষেত্রে। ইউটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা আরটা ব্যবহার করতে পারি। যেরকম তুমি একটা মিথ্যাবাদী, এখানে তুমি কিন্তু একজন পার্সন, তো তুমি একজন ব্যক্তি হওয়ার সত্ত্বেও এই তুমির সাথে আমরা আর ব্যবহার করছি। কীরকম? ইউ আর আ লায়ার, ইউ আর আ লায়ার। আমরা কিন্তু বলি না ইউ ইজ এ লায়ার বা ইউ অ্যাম এ লায়ার, এটা ভুল। কী বলতে হবে? ইউ আর আ লায়ার, ইউ আর আ লায়ার। তা দেখো, ইউটা কিন্তু এখানে সিঙ্গুলার, তারপরে এখানে আমরা কী ব্যবহার করছি? আর ব্যবহার করছি। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো? যে কোনো প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে অথবা সিঙ্গুলার সেকেন্ড পার্সন ইউ এর ক্ষেত্রে, এই দুইটা জায়গায় শুধুমাত্র আমরা আর ব্যবহার করতে পারবো, আর বাকি সব ক্ষেত্রে আমাদের ইজ, অ্যাম, এই জিনিসগুলো ব্যবহার করতে হবে পারপাস ওয়াইজ। সো আমরা তিনটা জিনিস কভার করে ফেললাম। এবার ওয়াজ এবং ওয়ার, এই দুইটা একটু দেখে ফেলি। ওয়াজের ব্যবহারটা নর্মালি হচ্ছে যে যখন পাস্ট কোনো কিছু বোঝায়, অতীতে কোনো কিছু ঘটে গিয়েছে। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঠিক আছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। সো ওয়াজের ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু ঘটে গিয়েছে বা হলো, পাস্টের কোনো ব্যাপার, অতীতের কোনো ব্যাপার। যেরকম আমি বললাম যে আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি অনেক ব্যস্ত ছিলাম, আই ওয়াজ ভেরি বিজি, আই ওয়াজ ভেরি বিজি। কিংবা আমি বললাম আমি ভীষণ ক্লান্ত ছিলাম, আই ওয়াজ ভেরি টায়ার্ড, আই ওয়াজ ভেরি টায়ার্ড। তো লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করেছি আই এর সাথে। কেন ওয়াজ ব্যবহার করেছি? বিকজ ওয়াজ দ্বারা পাস্টকে নির্দেশ করে, এবং আমরা এখানে বলছি ছিলাম, পাস্টের কোনো কথা বলছি, এই জন্য আমরা আই এর সাথে ওয়াজ ব্যবহার করলাম। মাথায় রাখতে হবে, ওয়াজটা আমরা ব্যবহার করবো যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে, একজনকে বোঝাবে। যেমন আমি, আমি একজনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ওয়াজ ব্যবহার করছি। এবং অ্যাট দ্য সেম টাইম, এটা যদি অনেকগুলো মানুষ হইতো, যেমন আমরা,
আমরা ভীষণ ক্লান্ত ছিলাম, উই ওয়্যার, তখন কিন্তু ওয়্যার হতো, ওয়াজ হতো না। তার মানে ওয়াজটা ব্যবহার করতে হয় একজন মানুষ বোঝালে, আর ওয়্যারটা ব্যবহার করতে হয় একের অধিক, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এরকম অনেকগুলো মানুষ বোঝালে ওয়্যার ব্যবহার করতে হয়। যেরকম দে ওয়্যার ভ্যারি টায়ার্ড, ঠিক আছে, মাই ফ্যামিলি মেম্বার্স ওয়্যার ভেরি অ্যাংরি, ঠিক আছে, আমার পরিবারবর্গ বা আমার পরিবারের সদস্যরা অনেক কি ছিল, রাগ ছিল আমার উপর, না অনেক রাগ ছিল বা অনেক রেগে ছিল। সো এই যে ব্যাপারগুলো রয়েছে, তাহলে আমরা দেখো কয়টা ব্যবহার শিখলাম আজকে, বি ভার্বের ব্যবহারগুলো শিখে ফেললাম। একটা হচ্ছে অ্যাম এর ব্যবহার, আমি আরেকটু ওভারভিউ করছি, অ্যাম কার সাথে বসবে, শুধুমাত্র আয়ের সাথে ব্যবহার করা যাবে। ইজ এর ব্যবহার, ইজ আমরা ব্যবহার করতে পারবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এবং যে কোনো নামের ক্ষেত্রে, যেমন হি, শি, ইট বা যে কোনো পৃথিবীতে যত নাম রয়েছে সবগুলোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতে পারবো এবং সেটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। এরপর আরের ব্যবহার, আরের ব্যবহারটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যদি কোনো প্লুরাল নাউন বা প্রোনাউন হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি, অথবা ইউ সিঙ্গুলার হলেও, ইউটা শুধু ইউ এর ক্ষেত্রে, ইউটা সিঙ্গুলার হলেও ইউ এর সাথে আমরা আর ব্যবহার করতে পারি। এবার ওয়াজ, ওয়াজটা কখন ব্যবহার করি, যখন কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন থাকে এবং সেই ঘটনাটা পাস্টে হয়, ঘটে গিয়েছে বা আগে হয়েছে, এরকম কোনো ঘটনার ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করি। এবং সেই ঘটনায় যদি একজন পার্সনকে না বুঝিয়ে অনেকগুলো পার্সনকে বোঝায়, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এরকম বোঝালে তখন সেক্ষেত্রে ওয়াজ না ব্যবহার করে আমরা ওয়্যার ব্যবহার করছি। তো পুরো ব্যাপারটাই কিন্তু চিন্তা করো কম্প্যাক্টেবল একটা ব্যাপার, এবং স্পোকেনের প্রথম শুরুর দিকটা কিন্তু এগুলো দিয়েই শুরু হয়। এই ব্যবহারগুলোর ব্যবহারগুলো জানা কিন্তু আমাদের অতীব জরুরি, এই ব্যবহারগুলো না জানলে আমরা সেন্টেন্স ফর্মেশনটা বুঝবো না, কীভাবে সেন্টেন্স গঠন করতে হয় বুঝবো না, সেন্টেন্স মেক করার সময় ভুল করব, ভুলে যাব, এবং তখন আমাদের স্পোকেনের উপর থেকে মনটাই উঠে যাবে, আমাদের ইচ্ছা শক্তি কাজ করবে না। সো অবশ্যই মাথা রাখতে হবে এই প্রত্যেকটা ভার্ব দিয়ে তোমাদের খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করতে হবে। এবং আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আমাদের সেম নামে, ইংলিশ বাজ নামে কিন্তু আমাদের একটা গ্রুপ রয়েছে এবং একটা পেজ আছে, তোমরা সুন্দর করে এই প্রত্যেকটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো দিয়ে প্রত্যেক পার্সন, প্রত্যেকে যে যে ভিডিওটা দেখবা সবাই দুইটা করে সেন্টেন্স মেক করবা, সুন্দর করে দুইটা করে সেন্টেন্স বাংলা এবং ইংরেজিতে সুন্দর করে খাতায় লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে। তোমাদের হোমওয়ার্ক এটা, আমি সুন্দর করে তোমাদের হোমওয়ার্কটা দেখে তারপরে কিন্তু তোমাদেরকে কমেন্টে জানিয়ে দিব যে কেমন হয়েছে, ঠিক আছে। ওকে, সো আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি, তার আগে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যেটা করবা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও একটু চেক করে দেখবা। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে তোমাদের বিভিন্ন টপিক সম্পর্কিত, একাডেমিক, স্পোকেন, বেসিক আর অনেক ব্যাপার সম্পর্কিত, সেগুলো কিন্তু তোমরা একটু ঘেটে ঘেটে দেখবা, ঠিক আছে। সো প্রত্যেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী থার্ড এপিসোডে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আরও একটা স্পোকেনের ভিডিও নিয়ে, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। দিস ইজ ওয়ার্ল্ড লিমন সাইনিং আউট।